খালেদা জিয়াকেও কিন্তু জনগণের ভোট চুরির অপরাধে 96 সালে 15 ফেব্রুয়ারি ভোট চুরির অপরাধে বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করে ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল। খালেদা জিয়া বলছে গঙ্গায় পানি নাই, আমরা আপনাদের নেত্রীকে নিয়ে গঙ্গা একটু পদ্মা নদীতে একটু নেমে দেখেন তো, হাঁটু পানি না, কোমর পানি না, মাথার বলা পানি, ওই পানিতে নাকি অজু হবে না, ওই পানিতে নাকি গোড়া মাছ পাওয়া যাবে, কি কি আজে বাজে কথা। আমরা আমাদের দেশের মানুষের উন্নয়নের জন্যই কাজ করি। আজকে আমরা আমাদের শতভাগ স্কুলে ছেলেমেয়েরা যাচ্ছে, আমরা সেই ব্যবস্থাটা করে দিয়েছি। আজকে পাশের হার বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান ব্যবস্থা করেছি, আমরা একটি বাড়ি একটি খামার, যেটা ছিল সেটা আমার বাড়ি আমার খামার, সেখানে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করে প্রত্যেকটা পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা গ্রাম যেন শহরের নাগরিক সুবিধা গ্রামের মানুষ পায়, আমরা সেই ব্যবস্থা করে শতভাগ বিদ্যুৎ দিয়েছি। আমাদের কথা ছিল বিদ্যুৎ আমরা দেব। 96 সালে বিএনপির আমলে পেয়েছিলাম এসে মাত্র 1500 মেগাওয়াট বিদ্যুৎ, বিদ্যুৎ কেন্দ্র আর সঠিকভাবে কেউ করতে পারলো না। ওই বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করে ফিরতে পারে নাই, তা বন্ধ হয়ে গেল। লুটপাট কি হারে করেছে তারা, রাস্তাঘাট যা যেখানে করতে গেছে সব জায়গায় লুটপাট, সব জায়গায় কমিশন খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি খাওয়া করা করে যত কাজগুলো আমরা করে যাচ্ছিলাম। আজকে ঢাকা এয়ারপোর্ট, আমি সবাইকে বলবো যারা একটু বয়স্ক আছেন তাদের মনে থাকা উচিত, 96 সালের আগে ঢাকা এয়ারপোর্ট কি ছিল, কোনো বোর্ডিং ব্রিজও না, কিছু না, হেঁটে হেঁটে যে ওই ইমিগ্রেশন যে দোতলায় উঠে আবার নিচে নেমে পায়ে হেঁটে প্লেনে চড়তে হতো। এরপরে যতটুকু উন্নতি আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, যে আমি আগেই বললাম যে সব কিছু তো উদ্বোধন করে যেতে পারিনি, আমাদের করা জিনিস উদ্বোধন করে নিজেরা ক্রেডিট নিয়েছে, তো মানুষ তো ভালো। তারপরে এখন আমরা যেভাবে এই আমাদের এয়ারপোর্টে উন্নয়নটা করে যাচ্ছে, আজকে সারা ঢাকা শহরে যোগাযোগে ব্যবস্থা, পদ্মা সেতু করার সময় বলে দিল জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি হচ্ছে, কেউ উঠবে না, ভেঙে পড়বে। এগুলি তো জোড়া তালি দিয়েই হয়, কিন্তু সেটাও জানে না তারা। তা আমি যখন বললাম যে পদ্মা সেতুতে উঠতে যখন মানা করছে হয়নি, তো ঠিক আছে তো ওটা একটু ওনাদের পানিতে নামিয়ে দেখি কি অবস্থা, আর সেতুতে নিশ্চয়ই তারা চলবে না। ঠিক একইভাবে যখন গঙ্গা পানি চুক্তি করলাম ভারতের সাথে, সোজা বিএনপি বলতে শুরু করলো গঙ্গার পানি চুক্তি, গঙ্গায় পানি নাই, কারণ যা পানি আছে কিনা আপনাদের নেত্রীকে নিয়ে যে, খালেদা জিয়া বলছে গঙ্গায় পানি নাই, আমরা আপনাদের নেত্রীকে নিয়ে গঙ্গা একটু পদ্মা নদীতে একটু নেমে দেখেন তো, হাঁটু পানি না, কোমর পানি না, মাথার বলা পানি, তাতে আবার আমার উপরে খেপে গেল। আমি তো বাস্তব কথা বলছি যে নেমে দেখেন, তা বলে না ওই পানিতে নাকি অজু হবে না, ওই পানিতে নাকি গোড়া মাছ পাওয়া যাবে, কি কি আজে বাজে কথা। অর্থাৎ ওদের চরিত্রটাই হচ্ছে যত কাজ করবেন সেগুলিকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দলে খন্দকার মোস্তাকের সৃষ্টি, এবং সে হাত মিলেছিল সেই জিনাইল জিয়াউর রহমানের, মেজর জিয়া, এবং এই চক্রান্ত করেই কিন্তু, এবং যে সমস্ত আন্তর্জাতিক শক্তি আমাদের স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তাদের প্ররোচনা সব মিলেই কিন্তু এই হত্যাকাণ্ডটা ঘটে। এবং এদের ধারণা ছিল জীবনে আর কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম আসবে না, বা এদেশের মানুষ আর ইতিহাস জানতে পারবে না, কিন্তু সত্যকে কখনোই মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না, আজকে তা প্রমাণিত সত্য। সব থেকে বড় কথা হলো আর্থসামাজিক উন্নয়নে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই এদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকে দৃষ্টি দেয়, পরিকল্পিতভাবে আমরা কাজ করি। 96 থেকে 2001 বাংলাদেশ খাদ্য সহিংসতা অর্জন করে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন বাড়ে, সাক্ষরতার হার বাড়ে, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় নেওয়ার ব্যবস্থা আমরা করি, আমরা বাংলাদেশ থেকে আবার যেন ঘুরে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা নিয়েছিলাম। কিন্তু আবারও একটা চক্রান্তের পরে যে 2001 সালে আমরা ক্ষমতায় আসতে পারিনি, যারা ক্ষমতায় এসেছিল বিএনপি জামাত জোট, এরা কারা? এই জামাত তো সেই পাকিস্তানি হানাদার বাহিনীর সাথেই
যারা এদেশে গণহত্যা চালিয়েছিল, নারী ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, এদের সমন্বয়ে কিন্তু এই দল গড়ে ওঠে। অবৈধভাবে মোস্তাক নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেও টিকতে পারেনি, এবং যাকে সব থেকে আদর করে সেনাপ্রধান করেছিল সেই আবার ক্ষমতায় চলে আসে। সেই জিয়াউর রহমান ক্ষমতায় এসেই এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে। ইতিহাস বিকৃতি শুধু করা না, সম্পূর্ণ স্বাধীনতার আদর্শটাকে বিসর্জন দেয়। আর বাংলাদেশের মানুষ আবার সেই অন্ধকারে হারিয়ে যেতে বসে, এবং সেই 75-এর পর থেকে 96 পর্যন্ত, এরপর আবার 2001 থেকে 2008 পর্যন্ত, এই সময়টা যদি আপনারা দেখেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে শুধু ছিনিমিনি খেলা হয়েছে। 96 সালে যতটুকু আমরা অর্জন করে রেখে গিয়েছিলাম, 2001-এ এসে আবার তা ধ্বংস করা, শুধু ধ্বংস না, 2001-এ 1 অক্টোবর নির্বাচনের দিন থেকেই বিএনপি জামাতের অত্যাচার নির্যাতনের শিকার হয় আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। হাজার হাজার নেতা কর্মীকে তারা আক্রমণ করে, হত্যা করে, চোখ তুলে দেয়, হাত কেটে দেয়, বাড়িঘর পুড়িয়ে দেয়, বাড়িঘর দখল করে নেয়, হাতুড়ি দিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে আমাদের নেতাকর্মীকে হত্যা করে। ঠিক জিয়াউর রহমান ক্ষমতা এসে সেনাবাহিনী মুক্তিযুদ্ধ অফিসার থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে যেমন একে একে হত্যা করে, এবং যেভাবে দিনের পর দিন তারা ফাঁসি দিয়েছে মানুষকে এবং হত্যা করেছে, হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার, সৈনিক, আর সেই সাথে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের উপরে এই অকথ্য অত্যাচার, এই অত্যাচার আর নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগকে কখনো কেউ দমাতেও পারেনি, কেউ নিঃশেষও করতে পারেনি। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ নিয়েই এগিয়ে গেছে, সেটা বঙ্গবন্ধুর চিন্তা চেতনা নিয়ে। এটাই হচ্ছে বাস্তবতা। যে দলটা মাটি মানুষ থেকে গড়ে ওঠে তার শিকড় উপড়ে ফেলা যায় না। কিন্তু আজকে যদি আমরা বিএনপি সংগঠন অথবা একটা মিলিটারি ডিক্টেটর আগে ক্ষমতা নেয়, ক্ষমতার উচ্ছিষ্ট মিলিয়ে যে দল গঠন করে, এরা তো, এদের তো কোনো শিকড় নেই, এরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী হাতে তৈরি। কাজে জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই, জনগণের প্রতি তাদের কোনো আস্থাও নেই, যার জন্য আমরা দেখেছি যে এরা যখন ক্ষমতা তখন মানুষের উপরে অত্যাচার। জিয়াউর রহমান, এরপরে আশরাফ আলেশ্বর, তারপরে যে খালেদা জিয়া, এবং খালেদা জিয়াকেও কিন্তু জনগণের ভোট চুরির অপরাধে 96 সালে 15 ফেব্রুয়ারি ভোট চুরির অপরাধে বাংলাদেশের মানুষ কিন্তু আন্দোলন করেই ক্ষমতা থেকে বিতাড়িত করেছিল। এটা বোধ হয় বিএনপির নেতারা ভুলেই গেছে যে যখনই ক্ষমতা এসেছে জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলেছে আর একটা লুটপাটের রাজত্ব সৃষ্টি করেছে। আর 2001 সালে তো আরও এক ধাপ বেশি, এবং এই দেশের যুদ্ধ অপরাধীদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল সংবিধানে, কিন্তু জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে সংবিধানের 12 অনুচ্ছেদ এবং 38 আংশিকভাবে সংশোধন করে নিয়ে মার্শাল অর্ডিনেন্স দিয়ে সে এদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয়। যারা যুদ্ধ অপরাধী, যাদের বিচার শুরু হয়েছিল, তাদেরকেও মুক্তি দেয়, মুক্তি দিয়ে তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করা, এমনকি 7 খুনের আসামি তাদেরকে এনে রাজনীতি করার সুযোগ। অর্থাৎ যত রকমের খুন, খারাপি, হত্যা, ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকেই নিয়ে আসে।